দর্শকের মুহূর্তে বগুড়ার পরিস্থিতি জানাতে আমাদের সাথে রয়েছেন সহকর্মী ফরহাদুজ্জামান শাহী। আমরা যাচ্ছি তার কাছে। ফরহাদ, ফারুক, এখন যদি বলি পরিস্থিতি কিন্তু অনেকটাই স্বাভাবিক। আপনি দেখতে পাচ্ছেন যে আমি বগুড়ার উত্তরের যে প্রবেশমুখ মাটিডালি এলাকায় আছি, সেখান থেকে শহরের মধ্যে প্রবেশের এবং প্রথম বাইপাস এবং দ্বিতীয় বাইপাসে প্রবেশের যে রাস্তাটা আছে সেই রাস্তাটা কিন্তু এখন অনেকটা সচল হয়েছে। তবে সকাল থেকে কিন্তু এই রাস্তায় কোনো যানবাহন চলেনি বললেই চলেনি। আস্তে আস্তে পরিস্থিতি অনেকটা পুলিশের নিয়ন্ত্রণে চলে এসেছে, আর তারপরেও এখন পর্যন্ত পুলিশের সতর্ক অবস্থান দেখছি। তবে সারাদিনই দফায় দফায় বিএনপির নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে। অন্ততপক্ষে তিনটি জায়গায় পুলিশের সাথে তারা বিএনপি নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়েছে, এবং বগুড়ার গোকুলে একটি দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুনের ঘটনাও ঘটেছে। পুলিশ বলছে এখন তাদের পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে চলে এসেছে এবং গতকালকের চেয়ে আজকের সহিংসতার পরিমাণ কম সেটাও তারা বলছেন। আর বলছেন যে যারা সহিংসতা করেছে তাদেরকে এরই মধ্যে তারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হয়েছেন। একই সাথে পুলিশের পাশাপাশি র‍্যাব, বিজিবি এবং আনসারের পাশাপাশি হাইওয়ে পুলিশ এবং আর্ম পুলিশ ব্যাটালিয়ান তারাও কিন্তু আজকে মাঠে নেমেছে। অর্থাৎ সকালের দিকের পরিস্থিতি যেরকম যতটা খারাপ ছিল, আস্তে আস্তে পরিস্থিতি অনেকটা পুলিশের নিয়ন্ত্রণে চলে আসছে। যান চলাচল কিছুটা স্বাভাবিক হয়েছে। এখন পরবর্তীতে পুলিশ কী ব্যবস্থা নেয়, আগামীকালের যে প্রোগ্রাম আছে, আগামীকালের যে টানা অবরোধ আছে, সেই দিকে মানুষ কিন্তু তাকিয়ে আছে। ফারুক, ফরহাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, বগুড়া থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ফরহাদুজ্জামান শাহী।